হজরত আনাস বলেন এরা মা আদ হাকাকা সোল আল্লাহ অনবি আপনি হাসেন কেন ঘুমালেন ঘুম থেকে উঠলেন হাসে হেসে হাসার কারণ কি কোন শুভ স্বপ্ন দেখেছেন কিনা আল্লাহর হাবিব বলেছেন সাহাবি আমার সনব রে আনাস হাসার কারণ কেবলমাত্র কোনো স্বপ্ন নয় কেবলমাত্র কোনো স্বাভাবিক কোনো বিষয় নয় আমার আনাস কান পেতে শোনো

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن ان شانئك هو الابتر وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا ویسا از دین و ایمان اي قدر دانے میں بست ویسا از دین و ایمان اي قدر دانے میں بست ما عشق محمد حب او إِيمَانِ ما اللَّهُمَّ এম এম ক্রিকেট ক্লাবের উদ্যোগে আজকের এই উত্তর মুকুন্দপুর জামে মসজিদ সংলগ্ন শাহী মাঠে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিল দু হাজার আঠারো ইসাই সনের সম্মানিত সভাপতি উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও উত্তর মকন্দপুর জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মোহাম্মদ দিলু মিয়া সাহাব উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত মেহমান আজম ওলামাই কেরাম বিশেষ করে আমার আগে আমাদের যে ভাই অত্যন্ত সুমধুর কণ্ঠে আপনাদের দিন শরিয়াতের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন মাওলানা আলহাজ জি এম শাহজাহান বিপ্লবী সাহেব মাদ্রাজিল আলী উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত ওলামাই কেরাম আমার শ্রদ্ধার পাত্র প্রাণপ্রিয় মুরব্বী বাবারা কলিজার টোকরা আমার যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পর্নেওয়ালা দিন দরদি ইসলাম প্রিয় ইমান প্রিয় আমার ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা ছোট্ট সোনামণির শিশুরা আপনাদের সকলের ক্ষেতমতে আরও একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লা বাক সম্মানিত হাজিরিন সবার আগে সর্বপ্রথমেই আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আলী জালাল দরবারে জাল্লা পাক এই কষ্ট স্বীকার করে শীতের এই ঘন কঁয়সা এবং কন শীতকে উপেক্ষা করে আজকের এই আলিশান মাহফিলে আল্লাহর বান্দা হিসেবে হাজির হওয়ার তৌফিক যে মহামণিব আমাদেরকে দিয়েছেন শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে এই জমিনে যারা আমরা বসতে পেরেছি কিছুটা সময় জান্নাতের বাগানে অবগাহন করার তৌফিক যে মনিব দিলেন আসুন সে মহা মনিবের দরবারে কায়মনবাক্যে হৃদয়ের সব টুকুন আবেগোচ্ছ্বাস আর অনুভূতিকে উজার করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে একবার পড়ুন কালী মত শকর লক্ষ কোটি তার থেকেও অনেক অনেক অনেকগুণ দুরুদার সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত সুলগনের বদরুদ্দুজা যিনি হলেন নুরুল হুদা যিনি হাবিবে হদা যার নাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন তিনি আহমদ তিনি মোহাম্মদ তিনি বসির তিনি নাজির তিনি হচ্ছেন মুজ্জাম্মিল তিনি মুদাসির তিনি ত তিনি ইয়াসিন যে নবীর গুণগান আল্লাহ করেছেন তার নিজের ভাষায় তাকে বলেছেন তিনি নবী এ করিম তিনি রাউফুর রহিম যে নবী হচ্ছেন রহমত আল্লিল আলমিন যিনি শফি উল মুজনিবিন যিনি সাফিয়ে মাহসার যিনি সাফিয়ে কাউসার যিনি সৈয়দুল আরব আজম যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুতাকিন যিনি জদ্দুল হাসান ওয়াল হুসাইন যে নবী হচ্ছেন সাহেবুল জামাল যেই নবী হচ্ছেন সৈয়দুল বাসার যে নবী কুলকা এনাথের অহংকার সৈয়দুল কৌনৈন ওয়াসাকালাইন যে নবী হচ্ছেন সৈয়দুনা যিনি নবীনা যিনি তবিবুনা যিনি হাবিবুনা যিনি হাবিবুর রহমান মৌলানা ও মুর্শিদুনা ও কুদ্দুয়তুনা ও সানাদুনা ও মৌলানা মোহাম্মদ সাল্লি ও সাল্লামের প্রতি আজ থেকে দেড় হাজার বছর আগে পাক। যে মহান নবীকে আমাদের থেকে আড়াল করে নিয়েছেন আমরা সেই নবীর প্রিয় উম্মত খুশি হয়ে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ সমিত শুধু শীতকাল এটি যদিও আমাদের দেশীয় পরিভাষা এটাকে আমরা শীতকালই বলি কিন্তু আল্লা রসুল শীতকালকে মোমেন মুসলমানদের জন্য বসন্তকাল বলেছেন যে দেখুন সুবহান যদিও বসন্তকাল এটি একটি ভিন্ন একটি সিজন একটি ভিন্ন একটি ঋতু তবে আল্লাহর হাবিব বলছেন আর সীতা রবি অনলিল মিনিন রেসউল বলছেন শীতকালটা হচ্ছে মমেনের জন্য একটি প্রকৃত অর্থে বসন্তকাল যেরকম সাল আল্লাহ রেসউলুল্লাহতার কারণ বলেছেন আল্লাহর পেয়ারা হাবিব ইসলাম বলেছেন তলা লা ফাকামাহ ওয়া ওয়ান ওয়া কাসুরা নাহaruhু ফাসামাহ জন্য শীতকাল বসন্ত তার প্রথম কারণ শীতকালের দিন হচ্ছে শর্ট এর দ্য শর্টেস্ট টাইম দিনে আমরা খুব শর্ট টাইম পাই অল্প সময় মাত্র কয়েক ঘন্টাতেই দিন শেষ মোমেন যখন ছোট্ট দিন পায় তখন যে বুদ্ধি করে ছোট্ট দিনে রোজা রাখে জরে কোন ছোট্ট দিনের রোজা এটা কিন্তু সবের ক্ষেত্রে কখনো ছোট হতে পারে না সবের ক্ষেত্রে আল্লাহ পাক এটা বলবেন না যে বান্দা শীতকালে বেশি বেশি রোজা রেখেছে আমি কিছু রিডিউস করে দিই আল্লাহ পাক এমন নন ঠিক আছে কিভাবে তলা লাইল হু শীতকালে রাত হয় লম্বা মোমেন করে কি শীতকালে লম্বা রাত পেয়ে ইবাদত বেশি বন্দেগী করে ঠিকমতো লম্বা ঘুম দেয় আবার মোটামুটি গভীর রাতে ওঠে রাত জেগে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদো পড়তে পারে জরে কংস হান এটি আপনি অন্য সময় পাবেন না যে সময়টুকু আপনি শীতকালে পান রেসুল বলেছেন শীতকাল ইবাদত বেশি বেশি করতে হবে শরীর ঘামবে না কষ্ট বেশি হবে না হয়তো অজুটা করতে একটি কষ্ট সেটার জন্য আল্লাহ পাক আলাদা সবাব দিয়েছেন যে বলেন সোহান আল্লাহ এটাকে বলা হচ্ছে ইসবাগুল কষ্ট দুঃখ এটা যে ব্যক্তি পরিপূর্ণতার সাথে অজু করবে কেমতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই অজুর অঙ্গ থেকে নূর চমকাবে জান্নাতের সে ওই নূরে দেখতে পাবে সোহান এই জন্য বন্ধুরা আমার এই শীতকাল যদিও একটু লম্বা রাত হয়েছে আপনাদের মাহফিলের প্রয়োজন ছিল যেই কথাগুলো আমার ভাই শেষে বলেছেন কিছু আপনাদের কাছে আবেদন করেছেন এটি পরবর্তী মাহফিলের জন্য খুব প্রয়োজন ছিল তো আমরা আশা করি প্রতি বছর তো মাহফিল হবে না প্রতি বছরের প্রতিদিন তো হবে না আজকে একটা দিন একটা রাত আমরা আল্লাহ পাকের জন্য কিছুটা সময় কাটাতে রাজি আছি না নাই জোরে বলতে রাজি আছি কি না আল্লাহ পাক কবুল করুন জোরে কন আমিন প্রিয় সুধি আমি আপনাদের সামনে ছোট্ট যেহেতু সময় খুব বেশি নাই ছোট্ট একটা সৌরাতুল করিমা তেলাবাদ করেছি কোরআনে পাকের এটি হচ্ছে শর্টেস্ট সোরা একটি ছোট্ট সবচেয়ে ছোট্ট সোরার মধ্যে একটি সোরা আল কাউসার তিনটা আয়াত মাত্র তিনটি আয়াতে কারিমা এখানে আছেন কিন্তু এটার গুরুত্ব এত বেশি যে এই তিনটা আয়াতে আল্লাহ পাক তার নবীকে যাবতীয় যা দিয়েছেন এক কথায় এই ছোট্ট সোনার মধ্যে আল্লাহ পাক নবীকে আল্লাহ তার যত দেওয়ার যা কিছু দিয়েছেন সব কিছু এক কথায় প্রকাশ করেছেন জরিক আল্লাহ শুধুমাত্র তাই না তার প্রিয় হাবিব তার প্রিয় বন্ধু তার প্রিয় মাহবুব তার নবীকে আল্লাহ পাক এই দান যা করেছেন সারা জীবন এক কথায় বলেছেন তাই নয় নবীর করণীয় কি এই গিফট পেয়ে রিওয়ার্ড পেয়ে নবীর করণীয় কি আল্লাহ পাক দ্বিতীয়ত তাও বলেছেন যে রেকনসান আল্লাহ শুধু তাই না রসুল আকরাম ইসলাম তাকে আল্লাহ কি দিয়েছেন তা যেমন বলেছেন এই ছোট্ট সুরাত আল্লাহ পাক নবীর দায়িত্ব কর্তব্য তার রেসপন্সিবিলিটি কি তাও বলেছেন তিন নাম্বার নবী মোহাম্মদ ইসলামের শত্রু যারা তাকে যারা ক্রিটিসাইজ করতে চায় নবীর বিরুদ্ধে নানা কটু মন্তব্য করতে চায় তাদেরও দাঁত ভাঙা জবাব আল্লাহ পাক এখানে দিয়েছেন আল্লাহ আকবাস এই জন্য বন্ধু আল্লাহ বলছেন ইন্না তৈনা কাউসার ও আমার বন্ধু মাহমদ সাল্লাহ আলসালাম নিশ্চয়ই আমি দিয়েছি আপনাকে কাউসার কাউসার কি আমরা একটু পরে কাল্লা বলছেন বন্ধু যেহেতু কাউসার পেয়েছেন আপনার কাজ হল লিরব্বিকা আপনার কাজ হচ্ছে আপনি আপনার প্রভুর জন্য প্রভুর জন্য আপনার মাবুদের জন্য আপনার রবের জন্য নামাজ আদায় করেন্লা নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য তিন নম্বর আল্লাপাক বলছেন আকা আকাহ আক্তার নিশ্চয়ই আপনার যারা সমালোচক আপনার যারা ক্রিটিসাইজ করে আপনাকে যারা ব্লেম দেয় নানান প্রকারের বাজে মন্তব্য করে মোহাম্মদের ছেলে সন্তান নাই তার নাম নিবে কে তাকে ডাকবে কে তার কথা স্মরণ করবে কে এই কথাগুলো যারা বলে এরাই হচ্ছে প্রকৃত অর্থে সন্তানহীন লেজ কাটা বলেন এই জন্য বন্ধুরা আমার এই ছোট্ট সূরা এত গুরুত্ববহ আল্লাহর হাবিব বলেছেন কোরানে পাকের চারটা পেজ চারটা পৃষ্ঠা আল্লাহ পাক আরশে আজিমের নিচে এক গোপন সিন্ধুকে রেখেছেন যার মধ্যে একটা পৃষ্ঠায় সূরা কাউসার আল্লাহ পাক রেখে দিয়েছেন শোখান এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে খালফিয়া একটা পটভূমি আছে প্ল্যাটফর্ম আছে সেই মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন নবীর সাহাবি নবীর প্রিয় খাদেম নবীর প্রিয় সার্ভেন্ট তার নাম ছিল আনাসিবনে সিবনে মালিক কি নাম জোরে কর আনাসিবনে মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন একবার আমরা রসুল কাছে বসা ছিলাম হঠাৎ করে দেখলাম প্রিয় রসুল একটু ঘুমের ঘুরে হারিয়ে গেছেন

আল্লাহর বলেছেন সাহাবী আমার রে আনাস হাসার কারণ কেবলমাত্র কোনো স্বপ্ন নয় কোনো স্বাভাবিক কোনো বিষয় নয় আমার আনাস কান পেতে এ হাসির কারণ বড় অদ্ভুত পৃথিবীতে এমন কোন কারণ তুমি দ্বিতীয় কাউকে শুনবে না আমার নবীর উপরে যে কোরআন শরীফ নাজিল হয়েছে তার মধ্যে কিছু সুরা আছে মাক্কি কিছু সোরা আছে মৈদানি বলেন না কিছু আছে মাক্কি কিছু আছে মৈদানি তবে কি বন্ধু কোরআন শরীফের কিছু সোরা আর কিছু আয়াত আছে নাজিল হয়েছে মাক্কায় কিন্তু তা মৈদানি হয়ে গেছে কথা বুঝেন না যেমন আলিয়াওমা আকমালতুল হকুম দিনাকুম ও আচম তু আলাই ইকুম নি মে দি ওরা দি ইতুলকুমুল ইসলামা দীনা এটা সোরাতুল মা এদার একটা আয়াত যেটা নাজিল হয়েছে কোথায় অমর ইবনে খাত্তাব তার জবাব দিয়েছেন অমর ইবনে খাত্তাব প্রমাণ দিয়েছেন এই আয়াতটা নাজিল হয়েছে মাক্কায় নাজিল হয়েছে আরাফায় সোহানুল্লাহ কিন্তু আপনি কি জানেন এই আয়াত যে সুরাতুল কারিমা তা হচ্ছে মাদানি সুরাতুল মা এদা এটা হচ্ছে কি মাদানি যদিও মাদানি সুরার একটা আয়াত নাজিল হয়েছে মক্কায় এগুলো ইসলামের কিছু অ্যাকনলেজমেন্ট যেগুলোকে আপনাকে হৃদয়ম্গম করতে হবে একটু জ্ঞান অর্জন করতে হবে কোরআনে পাকের কিছু বিষয় কিছু জ্ঞান এগুলো আপনাকে একটু অ্যানালাইসিস করে সহজ বুদ্ধ ভাষায় আপনাকে বুঝলে আর কোনো প্রবলেম তৈরি হবে না যদি আপনি একটু অ্যানালাইসিস না করেন হাদিস পেয়ে আমল করা শুরু করেন তাহলে সেটা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে যাবে না বরং এটি ইসলামের নাম নয় হাদিস পেয়ে তা একটু বিবেচনা করে গবেষণা করে অন্য হাদিসের সাথে মিলিয়ে আপনাকে আমল করতে হবে ভাই রসুলের কাছে এক এসে সাহাবি বলছেন রসুল আমি রোজা রেখে আমার বিবির কাছে বসতে পারব আল্লাহর হাবিবস ইসলাম পারমিশন দিলেন ইউ ক্যান ডু ইট তুমি এটি করতে পারো রোজা রেখে তুমি তোমার বিবির পাশে বসবা এতে সমস্যা কি অন্য কিছু না বসে একটি আর কিছু না আরেকজন এসে বললেন আল্লাহ আমি কি পারব রসুল তাকে বললেন ন ইউ কান্ট তুমি এটা করতে পারবে না আমার কথা বুঝেন তো আপনারা ভাই তো এক সাহাবি বললেন যে আমি কি পারবো রাসুল্লাহ পারমিশন দিলেন আরেকজন বললেন পারবো রাসুল বলেন ন পারবে না প্রশ্ন কিন্তু একটা কিন্তু আল্লাহর প্যার হাবিব দুজনকে সমাধান দিলেন কয়টা জোরে কন কয়টা দুইটা পরের সাহাবি অবাক হয়ে গেলেন রাসুল্লাহ হোয়ার ইজ মাই ফল্ট আমার অপরাধ কথায় আমিও তো একই প্রশ্ন করেছি কিন্তু আপনি আগের জনকে পারমিশন দিলেন আমাকে দিলেন না কারণ কি কি কারণ আছে না নাই কথা বলেন না আমার মুসলমান বন্ধু আল্লাহর হাবিব দিলেন তুমি চাকিয়ে দেখো যেই মানুষটাকে পারমিশন দিয়েছি ওই সাহাবি তিনি একজন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ বয়বৃদ্ধ, বৃদ্ধ বৃদ্ধ মানুষ তিনি চেয়েছেন রোজা রেখে তার বিবির পাশে বসবেন আমি মনে করি বুড়া মানুষ ঝুঁকি তুমি যদি তোমার বিবির পাশে বসো রোজা রেখে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না ইসলাম কত আপগ্রেটেড একটা দিন ধর্ম যেই ধর্মের প্রতিটি আমল কোন দিন যুগের ইতিহাসের আস্থা করে দিন নিক্ষিপ্ত হবে না জেলে এই জন্য প্রতিটি আমলকে প্র্যাকটিস করতে হবে আমার মুসলমান মেয়ার সালামের প্র্যাকটিস সালাম একে অপরকে দেওয়া নেওয়া গ্রহণ করা সালামের প্রচলন করা আল্লাহর পেয়ারা হাবিব বলে দিয়েছেন খবরদার লাতা দকুলুল জান্নাত তাহাত্তা তাহাব্য তোমাদের কেউ যতক্ষণ না একে অপরকে ভালো না বাসবে আমি রসুল বলে দিলাম দিন তোমরা জান্নাতে ঢুকতে পারবে না একজন অন্যজনকে ভালোবাসতে হবে ভালোবাসা এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করতে হবে কিন্তু আমরা এই দোয়ার প্রাকটিস করি জোরে কন্যা করি কিন্তু আল্লাহর হাবিব বলেছেন সাহি মুসলিমের হাদিস এই পৃথিবীর বুকে কোন মুসলমান যদি তার প্রতিবেশী মুসলমানের জন্য দুহাত তুলে দোয়া করে আল্লাহর রহমতের তাদের সর্বশক্তি দিয়ে সব প্রশস্ত করে দোয়া ব্যক্তির সাথে সাথে আমিন বলতে থাকে কি বিশ্বাস হয় আপনাদের আমার রাসুল বলেছেন সুবান রাসূলুল্লাহ কখনো বানোয়াট কোনো কথা বলতে পারেন না আল্লাহর হাবিব বলেছেন শুধু তাই না একজন মোমেন যখন অন্য মোমেনের জন্য দোয়া করে বলেছেন ফেরেশতা কেবল আমিন বলে তাই নয় সেই সময় দোয়াকারী ব্যক্তির জন্য সে তার ভাইয়ের জন্য যা দোয়া করেছে ফেরেশতা ওই দোয়াকারী ব্যক্তির জন্য হুবহু সেই দোয়া মনিবের কাছে করতে থাকে যদি আপনি আপনার বন্ধুর জন্য দোয়া করেন আল্লাহ আমার প্রতিবেশী তার ছেলেটা আমার চাচা ভাই তার ছেলে অষ্টমের পরীক্ষা দিবে পরীক্ষা দিবে দাখিল পরীক্ষা দিবে বা ম্যাট্রিক এসএসসি পরীক্ষা দিবে আল্লাহ আমার ভাইয়ের ছেলেটা যেন এ প্লাস পায় যদি আপনি দোয়া করেন ফেরেশতারা আমিন তো বলতেই থাকবে শুধু তাই না ফেরেজ বলবে আল্লাহ যে লোকটা তার চাচাতো ভাইয়ের ছেলের জন্য দোয়া করছে তারও তো একটা ছেলে আগামী বছর পরীক্ষা দেবে সেও জন্য এ প্লাস পায় সুবহানাল্লাহ ফেরেস্তাবায়ে আল্লাহ ওয়ালি আব্দিকা কামা আল্লাহ আপনার বান্দা তার মুসলমান ভাইয়ের জন্য যেই দোয়া করছে আপনি মেহেরবানি করে দোয়াকারী ব্যক্তির জন্য হুবহু সেই দোয়া আপনি মনিব কবুল করেন দোয়াকারি হয়তো অপরাধী তার দোয়ার মধ্যে হয়তো কোনো কৃত্রিম থাকতে পারে না তার আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে তার ওই দোয়া হুবহু কবুল হতে না পারে কিন্তু ফেরেস্তা তাদের জন্য যে দোয়া করেছে খোদার কসম তা কবুল হয়ে যাবে এই জন্য আমার প্রিয় বন্ধু বিনয়ের সাথে বলছে আপনি আপনার ভাইয়ের দোয়া করবেন যদি আপনি আল্লাহ রহমত কামনা করতে চান যদি আপনি আপনার জন্য কোনো কিছু কবুল করাতে চান তবে আপনার ভাইয়ের জন্য আপনার বন্ধুর জন্য আপনার প্রতিবেশীর জন্য বেশি বেশি দোয়া করবেন সেই দোয়া ফেরেস তারা আপনার জন্যই করতে থাকবে এই জন্য আমার আল্লাহ রসুল বলেছেন খবরদার লাখুল জান্নাতা তাহাত্তা তাহাব যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পরস্পর ভালোবাসার সবচেয়ে সুন্দর মাধ্যম রসুল শিখিয়েছেন বেশি বেশি করে একে অপরকে সালাম দেওয়া সব এ আমলগুলো কখনো কোনো কালের গর্ভে হারিয়ে যাবে না এখন ইংল্যান্ডে একটা ডিবেট হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডের কিছু খ্রিস্টান এক্সট্রিমিস্ট রেসিস্ট কিছু বর্ণবাদী খ্রিস্টানরা মুসলমানদের আমলকে নিয়ে তারা ব্যঙ্গ করা শুরু করলো যে মুসলমান টাকনুর উপরে পাজামা পরে মুসলমান দাড়ি রাখে মুসলমান মাথায় টুপি দেয় মুসলমান কেবল মাথায় টুপি নামাজেই না মুসলমান বলে বাথরুমে যেতে হলেও মাথায় টুপি দাও কথা কন ঠেকে না মুসলমান হাতের নক লম্বা রাখে না মুসলমান পাঁচ অক্ত নামাজে মিসওয়াক করে মুসলমান লম্বা জামা পোশাক পরে মুসলমান কোন সময় আমার বন্ধু নামাজ পাঁচ অক্ট আসলে পাঁচ না 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 করে বসে থাকে কথা এগুলো নিয়ে তারা খুব টিটকারি করে কি মুসলমান একটু ভালো পোশাক পরে থাকবে একটা মোজা এগুলো পরে থাকবে মুসলমান করে কি গার করে বা ধয় অজু করে পাঁচবার কত কষ্ট আমাদেরকে নিয়ে খুব টেনশন তাদের নজবিল্লা কন্যা তখন একজন ইসলামিক স্কলার ছিলেন তিনি বললেন ঠিক আছে আমরা একটু ডিবেট করবো আমাদের আমল ভাবনা একটা ডিবেট শুরু হলো ইংল্যান্ডের সব বড় মাপের যারা নাকি লিডার্স ছিলেন তারা বসলেন বিতর্ক শুরু হলো মুসলমান তার বিতার্কিক তার অপজিশনে যে ছিল তার সাথে যে বহস করবে তাকে বলল ভাই বলো তো সকালবেলা আমি দরজা খুললাম তোমরা তো আমাদের কালচারকে নিয়ে ক্রিটিসাইজ করছো সকালবেলা আমি ফ্ল্যাট খুলে দরজা খুললাম আমাকে দেখলে তুমি কি বলবে খ্রিস্টান বললো আমি তোমাকে বলবো গুড মর্নিং কি বলবো জোরে না গুড মর্নিং বলবো মুসলমান তো খুব ধমক দিল এত বকা দিয়েছে মুসলমান বকার ছোটে খ্রিস্টানের অবস্থা খারাপ লোকজন হলো কি ব্যাপার মুসলমান তোমাকে সে তো গুড মর্নিং বলেছে বিকজ তোমার যে রিয়াকশনটা তো বড় কঠিন এই রিয়াকশন তো তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি মুসলমান জবাব দিলেন বন্ধু শোনো তাহলে যখন তুমি আমাকে গুড মর্নিং বলেছ শুভ সকাল বলেছো সকাল বেলা আমি টেলিফোন পেয়েছি আমার মা স্টক করেছে কথা বোঝেন নেই আমি শুনেছি আমার দোকান চুরি হয়েছে অথবা শুনলাম আমার ছোট ছেলেটা পানিতে পড়েছে অথবা তার চেয়েও কোন দরজা খুললাম দৌড়ে সেখানে যাব তুমি আমাকে দেখেই বললে গুড মর্নিং শুভ সকাল খোদার কসম এর চেয়ে তিরস্কার তামাশা আমাকে নিয়ে কৌতুক আর কিছু হতে পারে না কথা কোন ঠেকে না সকালে দুঃসংবাদ পেয়ে বের হয়েছি তুমি আমাকে বের হওয়ার সাথেই বলতো গুড মর্নিং তার মানে আমার সাথে একটা তামাশা করা হলো কথা কন ঠিক না কিন্তু আমার বন্ধু ইসলামের নিয়মটা তুমি খোঁজ কর মুসলমান যখন দেখা হয় তখন সে বলবে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ ভালোতেও আসসালাম বিপদেও আসসালাম সুখেও আসসালাম দুঃখেও শান্তির দরকার আছে না নাই জোরে কোন আসে না নাই আপনি ভালো থাকলেও শান্তি আমরা চাই খারাপ থাকলেও শান্তি বিপদ থাকলেও শান্তি সব ক্ষেত্রে ইসলামের এই আমলকে আপনি অপ্রচলিত এটাকে অ্যাজ ইউজুয়াল সকল্ট তথা এটা আপনি প্রমাণ করতে পারবেন না এক কথায় ডিবেট শেষ সব টাকা অনেক লোক এই এক কথা শুনে মুসলমান হয়েছে যেটা কোন সুবহানাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার ইসলামের কিছু বিধান আছে আপনাকে বুঝি শুনে আমল করতে হবে এই যে চা আপনি খাচ্ছেন বলেছেন আল্লাহর হাবিব মানা করেছেন আনি মানা করেছেন কখনো কোন পানপাত্রে ফুক দিতে মানা করেছেন তানাফুস আইয়া ইনা তানাফুস এটা রাসুল মানা করেছেন কিন্তু অন্য হাদিসে জানা যায় আবু দাউদের কান রাসুরসাম ইয়াতানফ ফাসফিল ইনা ই সালা শাহ রেসুরুলুল্লাহ পান পাত্রে তিনবার তানাফুস করতেন আরবির শব্দটা বলতে হবে অর্থটা বুঝার জন্য এটা হলো তানাফুস কি নাম জো রেকন তানাফ্ফুস তানাফাসা ইয়াত নাফ্ফাস তানাফুস এর একটা অর্থ হলো আরবিতে তানাফুস এর একটা অর্থ হলো ফুৎকার দেওয়া কি দেওয়া জোডেকন না ফুৎকার জোডেকন ফুৎকার আরবি ভাষায় যেই শব্দ নুন আর ফা দিয়ে শুরু হয়েছে কি দিয়ে ভাই নুন নুন চিনেন তো নুনের উপরে তিন নোক্তা না কত নোক্তা এক নোক্তা নুনের উপরে এক নোক্তা নুন এবং ফা ফা এর উপরে এক নোক্তা আরবি ভাষায় যেই শব্দ নুন আর ফা দিয়ে শুরু তার অর্থ বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়া যেমন নাফা কা মানে ব্যয় করা ব্যয় করলে টাকা কি পকেটে থাকে এটা বের হয়ে যায় নাফাসা মানে নিঃশ্বাস ফেলা না ফাসা নিঃশ্বাস ফেলা নাফি নাফি মানে মানা করা যায় শুলে এখন করা যাবে না বের হয়ে গেছো নাফি মানে নিশে তুমি এখানে ঢুকতে পারবে না এই পৃথিবীতে না ফারা নাফারা মানে দল বের হওয়া তার মানে আরবি শব্দ যেইগুলো শুরু হয়েছে নুন এবং ফা দিয়ে আমার বন্ধু তার অর্থ হলো বের হওয়া খরচ প্রতিটি শব্দের মধ্যে অর্থ হলো বের হওয়া তানাফুস মানে হচ্ছে ফুৎকার দেওয়া রাসুল্লাহ ইসলাম তানাফুস মানে কোন খাবারের মধ্যে ফু 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 দিতে মানা করেছেন সোহান বিজ্ঞান বলেছে ঠিকই তো খাবারে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড বের হয় অক্সিজেন নিলেন ব্যারকোলিন কার্বন ডাইঅক্সাইড এটা যেই পাত্রে মারবেন সাথে সাথে সেই খাবারের মধ্যে বিষক্রিয়া তৈরি হবে সেটা আপনার শরীরের জন্য হার্মফুল হবে ল হার বার শুধু তাই না রেসুল এক্রম সিসলাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন বিজ্ঞান অবাক হয়ে সেগুলো কবুল করেছে বিজ্ঞানীরা বলেছে যারা মুসলমান অজু করে অজুকারী মুসলমান পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে পাগলের সংখ্যা একেবারে নাই বললেই চলে আমেরিকাতে যান আপনি সাইক্রিয়াটিস্ট আমেরিকাতে যান ইংল্যান্ডে যান সেখানে মানসিক রোগের ডাক্তার প্রচন্ড পরিমাণে তারা গবেষণা করে দেখেছে মুসলমানদের দেশে যারা প্র্যাকটিসিং মুসলিম আমল আখলাক করে নামাজ পড়ে এই মানুষগুলো কখনো পাগল হতে পারে না আল্লাহ আকবর খান কারণ মুসলমান যখন নামাজ পড়ে পাঁচ নামাজে মুসলমান মুসলমান করে করার সময় সব তার ঠান্ডা ভিজা আঙ্গুল দিয়ে তাদের ঘর মাসে করে কথা কোন ঠেকে না ঘাড় যখন মাসে করে বিজ্ঞানের প্রমাণ করেছে যখন মুসলমান ঘর মাসে করে ঘাঁড়ের সাথে সাথে তার সাহারক ঠান্ডা হয়ে যায় দামাক ঠান্ডা হয় ওই মাথা কোনো দিন পাগল হবে না তারা বলে ঠিকই তো হাত ধুবে না আরব না যেমন হাত ধুয়ে আমরা হাত ধুই ওরা হাত ধুয়ে না টিস্যু দিয়ে মুছে মুছে খাবার খায় দেখা গেছে কত এই খাবার হাত থেকে সোয়াইন ফ্লু এটা সেটা এখন হাত ধোয়া শিখায় আমাদের কথা কোন ঠিকই না তোমরা আজকে যা সোয়াইন ফ্লু থেকে বাঁচাতে চাও দেড় হাজার বছর আগে মহাম্মদ সাল্লাম আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন হাতে কলে কথা কর থেকে না তোমরা দুইবার ব্রাশ করা শেখাও তুমি কি জানো মাহাম্মদ সাল্লাল্লা আল্লাসাল্লাম বলেছেন লাউলা লা অশোক কালা উম্তিলা আমার তুহুম বিসিওয়াকে আইন দা কল্লি সালা আমার উন্মতির উপরে কঠিন না হলে বলতাম প্রত্যেক ফরজ নামাদন আগে তোমরা মিশোয়া করো মিশাকে শিক্ষা রিসুল আফ্রাম সিসলাম দেড় হাজার বছর আগে দিয়েছেন আমার মুসলমান ভাইরা সেগুলো আল্লাহর হাবিব দেখিয়েছেন তা আজকে সুপ্রমাণিত হয়ে আছে আমরা বলতে চাচ্ছি যে রসুল আকরম সেসলাম বলছেন ফুৎকার দেওয়া যাবে কোন পান পাত্রে ফুৎকার দেওয়া যাবে না কিন্তু আরেকটা হাদিস এসছে রসুল আকরম সেসলাম তিনবার তানাফুস করতেন সবটা মনে তো উচ্চারণ করতে পারবেন কি নাম দানা তানাফুস তানাফুস করতে রাসুল মানা করেছে। আরে হাদিসে আসছে রাসূল কোনো খাবার পানি পান করলে তিনবার তানাফুস করতেন আচ্ছা বলেন তো দুটো হাদিসে মারামারি আসে না নাই জোরে কন ভয়ঙ্কর মারামারি এক হাদিসে বলছেন তানাফুস করা মানা আর এক হাদিসে যেই রাসূল মানা করেছেন তিনবার তানাফুস করতেন ওলামাইকার বলেছেন বন্ধু তানাফুসের অর্থ সব সময় এক হয় না তানাফুসের একটা অর্থ হল ফুৎকার দেওয়া আর তানাফুসের আরেকটা অর্থ চুমুক দেওয়া সুমন আল্লাহ কন রেসুল তিনবার তানাফুস করতেন মানে যখনই কোনো খাবার কোনো পানি পান করতেন এক চুমুকে খেতেন না আমার রসুল তিন চুমুকে শূন্য তরিকায় পানি পান করতেন সব তাহলে আপনাকে তো এগুলো গবেষণা করতে হবে পড়াশোনা করে তা বের করতে হবে যেমনি ভাবে মাক্কায় নাজিল হওয়া আয়াতটা মাদিনী হলো মাদানি হলো কিভাবে ওলামাই কেরাম বলেছেন যেহেতু মাদানি হয়েছে এভাবে যে এই ক্ষেত্রে মাদানী সুরা এবং পার্থক্য হল যা হিজরতের আগে নাজিল হয়েছে তা সব মাক্কি আর হিজরতের পরে যাই নাজিল হয়েছে সবগুলো হচ্ছে মাদানি রেসুরুল্লাহ রসুল্লাহ হিজরত করে গেছেন তারপরে মদিনা থেকে এসে পরে হজ করেছেন হজের বছরে আলিয়া আকমাল তুল্লাকুম দিন নাকুম আয়াত নাদিল হয়েছে এটাকে আল্লাহর হাবিস ইসলাম মহাব্বত করেছেন এবং এই আয়াতটা সুরাতুল মা এদায় মাদানি আয়াত হিসেবে গণ্য হয়েছে মক্কায় নাজিল হওয়ার পরেও যেহেতু চা নাদিল হয়েছে হিজরতের পরে যেটা বলেন সুবাহ বন্ধুরা আমার আমার ইবদে খাত্তা রাদী আল্লাহকে জিজ্ঞেস করাইছ অমর এই আয়াত কোথায় নাজিল হয়েছে হাজাতা আমার রাদী আল্লাহ বলছেন এক ইহুদি আমাকে ধরে বলল অমর ইন ফিল কোরআন ইলা আয়াফ নিশ্চয়ই তোমাদের কোরআন একটা আয়াত আছে লাউ না তা লা আলাত্তা ঈদা যদি এই আয়াত আমাদের তাওরাতে নাজিল হতো তাহলে ওই দিন থেকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম শোভহান আল্লাহ হাজাত আমার রাদী আল্লাহ বললেন তোমরা কেন ই ঈদের দিন বানাবে রেইহুদিরা শুনো আলিয়াও মাকমালতু লাকুম তোমাদের ঈদের দিন বানার লাগবে না আমি অমর বলছি এটি অলরেডি মুসলমানদের দুইটা ঈদের দিনে নাজিল হয়েছে সাহাবীরা মহানমন দুই ঈদের দিনে এক আয়াত কেমনে নাজিল হয় প্রশ্ন আছে না নাই একটা ইদুল ফিতর একটা ইদুল আযহা কত দূরে দুই আড়াই মাস ব্যাক কম দুই ঈদের দিন এক আয়াত নাজিল হয় কেমনে মানে কি আলিয়া মা আকমাল এক সময় ওরা দি তুলকম ইল ইসলাম আরেক সময় না আমার ইবনে খাত্তাব বলেন মুসলমান যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছিল খোদার কসম তা ছিল আরাফার দিন আর আরাফার দিন মুসলমানদের ঈদের দিন মুসলমানদের কিসের দিন ভাই ঈদের দিন খুশির দিন আনন্দের দিন উদযাপনের দিন আরেকটা কথা হলো মুসলমান যেই দিন এই আয়াত নাজিল হয়েছে তা যেমন আরাফার দিন ছিল এই দিনটা ছিল জুমার দিন জুমার দিনটাও মুসলমানদের ঈদের দিন সুবহানাল্লাহ এজন্য আমাদের কিছু বন্ধুরা আছেন যারা ঈদে মিলাদুন নবী শুনলেই একটু সমস্যা তৈরি করতে চান আছে না নাই ওনা গবেষণা নাই পড়াশোনা অনেক করেন কিন্তু কিছু জায়গায় যেন একটু বেশ কম আছে ওনরা বলেন যে ইসলামে তো ঈদ দুইটা আর তো ঈদ খুঁজে পাই না আমার বন্ধু ঈদ তো আমরা পাই শুধু না জুমা যদি ঈদ হয় বছরে আমরা প্রায় তেপ্পান্ন থেকে বায়ান্নটা ঈদের দিন পাই কথা কন ঠেকে না এই জন্য পেয়ারা হাজিরিন এটা ঈদ আপনার কথাও ঠিক আছে শরীয়তের ঈদ দুইটা আর শাব্দিক অর্থে আরো ঈদ আছে এগুলো নিয়ে বিতর্ক বিসংবাদ এটি করা রসুল পাকের হাদিসের সাথে মারামারি করা কথা কন ঠিক না আপনি বললেন দুইটার বেশি ঈদ নাই আর আমার রাসূল বলেছেন আরাফার দিন ঈদ দশ ইজির হজ ঈদ এগারো বারো তেরো এগুলো ঈদ শুক্রবার দিন ঈদ রসুল আনাফার দিনকে ঈদ বলেছেন সেগুলোকে আপনি ঈদ না মানলে রাসূলের হাদিসকেই তো অমান্য করা হয় ভাই কথা কন ঠিক না ঠিক যেমন মাক্কি সুরা আছে মাদানী সুরা আছে ইমাম জালালুদ্দিন একজন বড়ো মাপের আলেম ছিলেন শুধু আলেম না বড় মাপের অলি আল্লাহ ছিলেন তিনি বলেছেন কোরআনে পাকের সুরা কেবল মাক্কি আর মাদানী নয় কোরআনে পাকের কিছু সুরা আছে লাইলি কিছু আছে নাহারি কিছু আছে রাতে নাজিল হয়েছে কিছু দিনে নাজিল হয়েছে তা আপনি কি ভাবেন কি হুজুর খালি দাওয়াত খায় আর মিলা পরে আর নামাজে ইমামতি করে আর কিছু নাই কাম হুজুররা ঘুমানোর আগে পরে অসংখ্য কিতাব গবেষণা করে করে এগুলো বের করেছেন খুঁজে খুঁজে রাসূল কোথায় কোন সময় কোন নাজিল হয়েছে সব কিছু আমাদেরকে দিয়ে গিয়েছেন কন্যা আল্লাহ নবীর উপরে দিনের বেলা যে সুরানাজিল নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে তার নাম নাহারি দিনের সোরা নবীজির উপরে কিছু সুরানাজিল হয়েছে রাত্রে লাইলি লাইলি মানে অন্ধকার লাইলি মজনু নাম শুনছেন তো লাইলি ছিল কালো অন্ধকার মজনুর কাছে সে খুব ভালো সোমান কন্যা লোকজন বলে লাইলির জন্য পাগল লাইলি তো কালো মজনুকে আমার কাছে কালোই ভালো সে পাগল হয়ে হাঁটছে বড় পাগড়ি পরে একজন নামাজ পড়ছেন লাইলির জন্য পাগল মজনু নামাজ পড়ছে তার সামন দিয়ে হেঁটে গেলেন নামাজ শেষ করে পাগড়িওয়ালা ভদ্রলোক মজনুকে ধরেই তো মায়ের কথা বোঝেন নেই শয়তান তুই নামাজের সামন দিয়ে যাচ্ছিস তুই লাইলির জন্য পাগল হয়েছ একটা কালো মাইয়া এর জন্য পাগল হয়ে আমার নামাজ পড়তেছি চোখে দেখো না মজনু তখন হাত জোর করে বললো যাহা মেহেরবানি করে ক্ষমা করবেন আমি না হয় একজন আল্লাহ তালার সৃষ্টি আপনার দৃষ্টিতে সে কালো সে না ভালো একজন কালো একটা মহিলার জন্য পাগল হয়েছি বুজুর্গ আপনার কারণ নকরে জানাতে চাই একজন সৃষ্টির জন্য পাগল হয়ে লাইলির পাগল হয়ে আমি সৃষ্টির কে কোথায় আছে কোন খবর আমার নাই কে নামাজ পড়ছে কে হজ করছে কে জাকাত দিচ্ছে কে অনেক ভালো আছে কে খারাপ আছে কোনো খবর নেওয়ার সুযোগ নাই লাইলির প্রেমে মত্ত হয়ে আমি আজকে দুনিয়ার সব ভুলে গিয়েছি কিন্তু এমন হাজার লক্ষ কোটি কোটি লাইলির সষ্টার জন্য পাগল হয়েছেন নামাজ পড়ছেন যে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি সামন দিয়ে গেলাম সুখে পল্ল কেমনে সুমনাল্লাহ কইবেন না আমরা হইলে গুলি দিয়া ঠ্যাং ব্যাঙ্গা ফেলতাম কথা কন ঠিক কিনা আমার সমালোচনা গুম খুন করে শেষ করে ফেলতাম কিন্তু বুজুর্গ মান মজনুকে হাত জোর করে ভাই আমি চল্লিশ বছর ধরে আল্লাহরে মদত করি আমার চোখের যে পর্দা ছিল আজকে তুমি সরিয়ে দিয়ে আল্লাহ আকবর কান এজন্য বন্ধু না আমার অহংকারী হওয়া যাবে না একজন ছোট মানুষের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন একটা পশু পাখির থেকে আপনি দীক্ষা নিতে পারেন ওলামাই কেন এ বিষয়গুলো কখনো ইগনোর করেননি বলুন এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেছেন সমন কন না কোরআন শরীফের সুরা কিছু আছে মাক্কি কিছু মাদানি কিছু লাইলি কিছু নাহারি কিছু আছে সফরের আসলের উপরে নাজিল হয়েছে এগুলো কেরাম মেনশন করে দিয়েছেন এগুলো সাফারি কিছু আছে হ্যাডারি ঘরে বসে বসে নাজিল হয়েছে মুকিম অবস্থাতে আর কিছু আছে রসুল্লা উপরে এমন যেমন আছে কোরআনে পাকের কিছু সুরা আছে প্রিয় নবীর উপরে নাজিল হয়েছে জাগ্রত অবস্থায় কোরআনে পাকের কিছু সুরা আছে নবীর উপরে নাজিল হয়েছে ঘুমন্ত অবস্থায় জুড়ে করুন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন হাজত আনাস প্রশ্ন কল নবী আপনি ঘুম থেকে উঠছেন হেসে হেসে মনে আছে না নাই আমার সলমান বন্ধু বিদীর্ঘ সময় নিবন আমি সংক্ষেপ করেছি আল্লাহর হাবিব রনানাস রে আমি কোন স্বপ্ন দেখে হাসিনি আজকে যা ঘটেছে তা বড় ব্যতিক্রম রে আনাস অ আনাস কানপিতা শোনা আমি তোমার নবী বলছি তোমার মাখদুম বলছি এই মাত্র আমি ঘুমিয়েছিলাম ঘুমের ঘুরে অচেতন ছিলাম কিন্তু নবীরা ঘুমান নবীদের কলপ কখনো কিন্তু ঘুমায় না সুহান নবীরা ঘুমান ঘুমালে অজু যায় না বিশ্বনবী ঘুম থেকে নামাজ পড়ছেন সাহাবিরা বলে রসুল আপনি অজু করলেন না ঘুমাই আছেন রসুল বলেছেন তানামো আইনা মোকালবি আমাদের দোচক ঘুমায় কিন্তু আমি রসুলের কলব কখনো ঘুমায় না আল্লাহ তার হাবিব রানা শ্রেষণ এই মাত্র যে ঘুমিয়েছিলাম তোমাদের নবীর উপরে আমার আল্লাহ গোটা কোরআন শরীফের পূর্ণাঙ্গ একটা সৌরা নাজিল করে দিয়েছে রসুল তেলাম করলেন ইন্না তই না কলকৌ স্যার জানা সেন আপনাদের সকলের পরিণাম আছে ইন্না আ তইনা কলকৌ সার স্বল্লিলবিকওয়ান সারু ইন নশ নি কাহোয়াল আল্লাহ হাবিব তেলত করে জানিয়ে দিলেন আমার বন্ধু রসুল আকরাম সিস্তামকে আল্লাহ পাক দিয়েছেন কাউসার কাউসার কি এর আগের যে সুরা এ আগের সুরা হচ্ছে সুরাতুল মাউন কোন সুরা যদি বলেন না মাউন আমি আর সর্বোচ্চ পনেরো বিশ মিনিট কথা বলবো যেহেতু এখন এগারো বারোটা তেরো বা চোদ্দ বাজে আমরা সাড়ে বারোটার মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহফিল শেষ করবো আল্লাহ পাক তাও ফিক দেন যদি এখন আমিন যেহেতু আমাদেরকে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে কোনো সুযোগ নেই এক্ষেত্রে কোনো কোন ফাঁক দেওয়ার আগামী কালকে আবার ছাতকে আসতে হবে যে ক্লাস করে আবার আমাদের সিলেটের দিকে আবার ব্যাক করতে হবে এজন্য প্রিয় বন্ধুরা আমার সংক্ষেপে জন্য আমরা একটু বেশি কথা শুনতে প্রায় আল্লাহ তা তৌফিক দিন জুরে কোন আমিন আমিন সূরা মাউনে আল্লাহ পাক মুনাফিকদের চারটা চরিত্র স্পষ্টিত করেছেন কয়টা চারটি জুড়ে বলতে কয়টা চারটি প্রথম কাজ মুনাফিকের সে হচ্ছে প্রথম কাজ সে হচ্ছে আল্লাজি সে এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেয় দুই নাম্বার কাজ হচ্ছে মুনাফিক আলযীনা হুম আন সালাতিহিম সাহুন মুনাফিকের দুই নাম্বার দোষ হচ্ছে সে নামাজ ঠিকমতো পড়ে যদি নামাজ পড়ে তখন সে ও হুম ইউরাউন নামাজ পড়লে মুনাফিক লোক দেখায় নামাজ পড়ে জনগণের সামনে বিশাল পাগড়ি পরে নামাজ পরে ঘরে গেলে গামছাও গায়ে দিয়ে মাঝে মাঝে পরে পড়েও না কথা কোন ঠেকে না আর চতুর্থ কারণ চতুর্থ সমস্যা কখনো গৃহস্থলের কোনো কিছু তার পাশের প্রতিবেশীকে দেয় না যদি বলেন যে আমার তো কোরবানি করতে আসছি ঢাকা থেকে ভাই তোমার ছুরিটা দাও কে তো না তোমার ঝাঁকাটা দাও তোমার টুকরি হাজি হাজি বুঝেন তো বরিশালে হাজি মানে টুকরি কি হাজি বলে ওরা হাজিটা দেন কয় না হইতো না চাটি দেন হবে না দা দেন হবে না নানান প্রবলেম বন্ধুরা মুনাফিকদের স্বভাব হচ্ছে চারটা যেগুলো হাদিসে বলা আছে কোরআন বলছে আরো চারটা একটা নামাজ সে বলে এতিমকে তাড়িয়ে দেয় দান সাতকা করে না দু নম্বর নামাজ পড়ে না তিন নাম্বার পড়লেও লোক দেখায় নামাজ পড়ে রিয়া লোক দেখানো আছে চার নাম্বার সে তার গৃহস্থালি বস্তু জিনিসগুলো অন্য কাউকে কখনো শেয়ার করে না আল্লাহ পাক তার বিপরীত চারটা চরিত্র বিপরীত চারটা আমল সুরা কাউসারে তার নবীকে শিখায় দিয়েছেন সুমান আল্লাহ আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন বলছেন ইন্ন আ'তাইনা কালকাউসার আমার বন্ধু আমি আল্লাহ আপনাকে এত বেশি দিয়েছি কাউসার মানে এটায় কাসির এত কিছু দিয়েছি যেই দেওয়ার কোনো সীমা নাই সুবহানাল্লাহ তো মুনাফিক না আর আমি আল্লাহ এত বেশি দিয়েছি আপনিও আল্লাহর এই যে গুণটা কবুল করেন সবাইকে আপনি অবহিতভাবে অফুরন্তভাবে আপনি দান করা শুরু করেন যে যা তা চায় রাসূল কোনো দিন কাউকে খালি হাতে ফেরত দেন নেই নবীজি একবার জামা পরেছেন নতুন জামা এক সাহাবি এসে বলে রাসূল এই জামাটা আমাকে দিয়ে দেন আল্লাহর প্যার হাবিব বলে ফোনা দ্বারাও এখানে ঘরে চলে গেলেন সেই জামাটা খুলে সুন্দর করে ভাঁজ করে পুরাতন জামাটা গায়ে দিয়ে বিশ্ব নবী ওই সাহাবিকে তুই নতুন জামা দিয়ে দিলেন সোহান সাহাবাই কালাম বলেন তুমি এই পাগলামি কেন করেছ নবী তো নতুন জামাতার প্রয়োজন ছিল পুরাতন জামাটা ছিঁড়ে গেছে ওই সাহাবি বললেন খোদার কাসম করে বলি এই জামা অন্য কোনো লোভে পরে আমি নেই নি আমার বড় ইচ্ছা হলো নবীর গায়ে যে জামাটা একটু সময় লেগেছে ওই জামা দিয়ে যেন আমি নবীর তার উম্মতের যেন দাফনটা হয়ে নবী পাকের লেগেছে এই কাপড়টা যেন আমার কাফনের কি হয় কাপড় হইয়া যায় যে যান এই জন্য আমার মুসলমান বন্ধু নবীজির কাছে নিজে খাওয়াতেন কোনদিন কোন মেহমান বিশ্ব নবীর দরবারে না খেয়ে বিদায় নেয়নি যদি তার ঘরে খাবার না থাকতো কাউকে খবর দিয়ে তার মেহমান বানিয়ে দিতেন সুবহানাল্লাহ একজন বেদুইন এসেছে রাসুলের দরবারে বিবিদের কাছে পড়ালেন সহিয়াল আল বুখারীতে আসছে কিতাবুল মানাকিবের মধ্যে রাসূল বললেন আয়েশা উম্মে সালামা সাউদা সবার কাছে লোক পাঠালেন দেখো তো খাবার আছে কিনা মেহমানকে খাওয়াতে লাগবে সব স্ত্রীরা বলেন রাসুল ইল্লা মুজকাতা মা আমাদের কাছে কিছু ড্রপ অফ ওয়াটার কিছু পানি আছে এছাড়া কোনো খাবার আপনার স্ত্রীদের কাছে নাই যেরকম স্ত্রীদের কাছে নাই এত কঠিন এত নিঃস জীবন আমার রাসূল বহন করে গেছেন চাইলে অহুত পাহাড় সব রসুলার কাছে স্বর্ণ হইতে পারত সুমান আল্লাহ কিন্তু আল্লাহর হাবিস এই ছোট্ট জীবন বড় কষ্ট করে কাটিয়েছেন আল্লাহর হাবিব ডাক দিলেন কে আছো সাহাবিরা আমার মেহমানকে মেহমানদারি করাবে এক সাহাবী হাত তুললেন তার নাম হলো আবু তলহা কি নাম যে দেখুন সবাই বলেন কষ্ট হচ্ছে বেশি আপনাদের আমি তো আপনাদের খেয়াল রাখছি ভাই আমি তো সময় দিয়ে দিয়েছি এরপরে জবাব না দিলে তো কিছু করার নেই একটু রেসপন্স করেন আবু তলহা কি নাম আবু তালহা রাদি আল্লাহ আনহু আমার মুসলমান ভাইয়া আপনি সাহাবের নাম যদি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের ধরি যুবকদের ধরি বলো দশজন সাহাবের নাম হয়তো চারজন দিন পারবেন আর পারবেন না কথা কোন ঠিক কিনা আর যদি বলি প্লেয়ারের নাম বলো ক্রিকেট টিম ওরা মাহফিল আয়োজন করছে সুবান কন্যা এই ক্রিকেট টিমে তোর আয়োজন করার কিন্তু ছিল কনসার্ট আয়োজন করার কথা ছিল এইটা সেইটা উল্টা পাল্টা তারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ এদের কবুল করুক আমি তারা এই বুদ্ধিটা পেল কথায় এই সুপরামর্শ পেল কথা আল্লাহ পাক এই প্রতিটা ছেলেকে প্রতিটা সদস্য আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাক জুড়ে কন্যা আমি কিন্তু আপনি জিজ্ঞেস করবেন অমুক টিমের প্লেয়ারকে কার কত রানের গড় কে কটা ছক্কা পিটাইছে সব কিন্তু বাচ্চারা বলতে পারবে কথা কন ঠেকি না কিন্তু দশজন সাহাবের নাম আশারায় মোবৎসার বলতে চাইলে পারবে যরে এখন পারবে তো একজন সাহাবের নাম তা শিখেন না তার নাম কি আবু তল হা রে আল্লাহাল ঘরে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন আকৃণী দৈ ফা রসোল ইল্লাহ গ্যাস্ট আমার কাছে এসেছে তাকে সম্মান করো রেসপেক্ট করো স্ত্রী বলেন প্রাণে অন্য কিছু নেই গো সামিপ বেবি ফুড আমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার আছে সেগুলো কেবল জমা আছে নিজেরা কি খাবো তারও কোনো এন্টেজাম নাই হাজরে তাবুতাল হবেন ঘুম পাড়াও সন্তানদেরকে ভিতরে বাসন টাসন নাড়া করো মেহমান জন্য বুঝে আমরা খেয়ে নিয়েছি আর সব খাবারগুলো পাত্রে নিয়ে বিশ্ব নবীর মেহমানের সামনে উপস্থিত করে দেয় খাবার দেওয়া হলো সামনে মেহমান খেলেন ভিতরে বাসন কাসন নড়লো তিনি ভাবলেন ভিতরে খাওয়া দাওয়া চলছে পরদিন সকাল বেলা মেহমান সাহাবুতালহা ক্ষুধার্ত মানুষ উপস্থিত হয়ে গেছেন আমার রাসুল মুস্কি হেসে বেন আল্লাহ পাক কাল রাত তুমি যা করেছো তা দেখে আমার মাবুদ হেসে দিয়েছেন সুবহানাল্লাহ তোমার এক দেখে তোমার এই বিনয় দেখে আমি রাসুলের মেহমানকে তুমি সম্মান করেছ এ দৃশ্য দেখে আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে জান্নাতকে অর্ডার দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য ভাইয়ারা আমার মেহেরবানি করে রাসূল কারীম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন রাসূলকে আল্লাহ বুঝায় দিলেন আপনার মাবুদ যেহেতু আপনাকে প্লেন্টি অফ ওয়েলথ আপনাকে সব দিয়েছেন আপনাকে হাবিব বানিয়েছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনকে সহজ করে দিয়েছেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনার উম্মতের জন্য এত দান করেছেন অন্য কোন জন্য দেওয়া হয় নাই সব উম্মত নামাজ পড়তে হলে এবাদত করতে হলে গির্জায় যাওয়া লাগে একজন খ্রিস্টান হলে তার চার্চ যেতে হয় হিন্দু হলে মন্দির যেতে হয় বৌদ্ধ হলে পেগোডায় যেতে হয় খ্রিস্টান ইহুদি হলে সিনা যেতে হয় এই পৃথিবীর যত ধর্ম আছে ইবাদত করতে হলে তাদের ইবাদতের জায়গায় গিয়ে ইবাদত করতে হবে টার্মিনাল আছে নেটওয়ার্ক তা না হলে পাবে না কিন্তু মুসলমান এমন এক নেটওয়ার্ক পৃথিবীর অতল গহমর তল দেশে মুসলমান থাকো মসজিদ খুঁজে পায় নাই কেবলা ঠিক করে ফেলেছে সাজদা করবে ওই জায়গা মসজিদ হয়ে কেয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে পৃথিবীর কোনো অম্মাত্র কোনদিন কোরবানি করে খেতে পারে নাই পাহাড়ের উপরে রেখে এসেছে পুরিয়ে ছাই হয়েছে কবল হয়েছে তা না হলে পরে ছিল পচে গেছে কিন্তু মুসলমান কোরবানি করে আল্লাহর নামে নিজেও সেখান থেকে পেটেও নিতে পারে সুবহান অন্য কোন সহজে মাফ পায় নাই সব গুনাহের নিয়ত করলে গুনাহ মুসলমান গুনাহের নিয়ত করলে গোনা লেখা হয় না করলে একটা গোনা সোয়াবের নিয়ত করলে সোয়াব লেখা শুরু হয়ে যায় একটা করলে সত্তর সাত সত্তর সাতশ তার চেয়ে বেশি আল্লাহ বাড়িয়ে আল্লাহ আল্লাপ তার চেয়েও বাড়িয়ে দেন এই যে বিশাল দান আল্লাহ করেছেন কাউসার মানে একাশির কাউসারের একটা ব্যাখ্যা হলো বিশাল দান মুনাফিকা ইয়াদুক ইয়িম আপনি এতিমদের দূর দূর করে তাড়াতে পারবেন না আমাল ফালা তা খার বন্ধু আপনি এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবেন না আমার মুসলমান বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিয়েছেন বন্ধু দেখুন মুনাফিকদের কাজ হলো তারা নামাজ পড়ে না আল্লাযিন হুম আন সলাতিহিম মুনাফিকরা কি করে না ভাই বলেন না নামাজ পড়ে নামাজ না পড়ার অভ্যাস আমাদেরও কিছু কিছু আসে না নাই না পড়ার অভ্যাস আসে না নাই কিন্তু আমার বন্ধু পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি যদি আপনি কোরআন পড়তে না জানেন কোরআন মাজিদ তেলামাত করতে না জানেন নামাজ ঠিক মতো না পড়েন কে যুবক কে বৃদ্ধ কে অসিথি পর কে দিন এই নামাজ না পড়ার কারণে কবর থেকেই কিন্তু কষ্ট শুরু হয়ে যাবে নজবিল্লা আপনি চাইলেই মন্ত্রী হতে পারবেন না চাইলে আপনি এমপি হতে পারবেন না নমিনেশন কিনবেন আপনাকে দিবে না আছে না নাই কথা কন না কেন আপনি চাইলেই কি এমপি ইলেকশন করতে পারবেন নো ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু হার্ড ওয়ার্ক টু ডু আপনি কঠিন কাজ কিন্তু আমার বন্ধু চাইলে আপনি ম্যাজিস্ট্রেট হতে পারবেন না ডিসি হতে পারবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলি চাইলেই আপনি জান্নাতি মানুষ হতে পারবেন সুবহানাল্লাহ যদি আপনার নামাজ ঠিক হয়ে যায় কে বৃদ্ধ কে আজ থেকে নিয়ত করে নেবেন নামাজ জামাতের সাথে পড়ব এক ছাড়ব না আপনি মৃত্যুবরণ করবেন দুনিয়ার কেউ হয়তো আপনাকে ফুলের তোড়া মারবে না তাকবীর দিয়ে জানবে না আল্লাহকে সাক্ষী রেখে বলি জান্নাতের লোবান আতরে আপনার সেই কাফনের রেশমে কাপড় চুবিয়ে জান্নাতের ফেরেস তার দলে দলে আপনাকে ইনভাইট করে নিয়ে যাবে মোমেনের রুহুটাকে এইভাবে ইনভাইটেশন দিয়ে নিয়ে যায় চাইলে আপনি কারো সাথে বাজে ব্যবহার করবেন না এই নিয়ত করতে পারবেন চাইলে আপনি দুর্নীতি করবেন না এই নিয়ত করতে পারবেন চাইলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন কাউকে আপনি বকা দিবেন না কারো আপনার সাথে অন্যায় আচরণ করবেন না কাউকে ঠকাবেন না কাউকে ধোকা দিবেন না কারো মামলা আপনি মিথ্যা সাক্ষী দিবেন না এটা চাইলেই হওয়া যায় কথা কোন ঠেকে না কিন্তু আমরা তা চাই না এটা আমাদের চরম বোকামি চরম প্রকারের একজন দুর্বল মন মানসিকতা ছাড়া কিছু না আমার বন্ধু পেয়ারা হাজির নামাজ আপনি পড়বেন রেসুল যেই তরিকায় দেখিয়েছেন সেইটায় কথা কোন না রেসুল যে তরিকায় দেখিয়েছেন সেই তরিকায় পড়তে হবে আপনার ইচ্ছে মতো কোনো তরিকা করলে চলবে না এই জন্য কিছু বিষয় আছে আপনাকে খেয়াল করতে হবে নামাজের কিছু মাসাইলা মাসাইল আছে এগুলো আপনি নিজে সবকিছু দেখে শুনে ওলামাই রামদের সঠিক মত পথ আপনি ফলো করতে হবে আমার বন্ধু যেই পথ যেই মত আপনার সামনে আছে সেই মতকে অ্যাভয়েড করে করে নতুন কোনো মত নতুন কোনো পথ আপনি ইমপ্রুভ এটাকে আপনি প্রমোট করতে যেতে পারবেন না আমাদের সমাজে কিছু বন্ধুরা আছেন এই কাজগুলো খুব করছেন কিছু বন্ধুরা আছেন যারা সমাজ সংস্কার সমাজের নতুন কিছু প্রমোট করতে যান নামাজে আমরা সকলে আমিন আসতে বলি তারা নামাজে এসে জোরে আমিন বলেন আসে না নাই জোরে কোন আসে না নেই হয়তো আপনাদের এলাকায় নাই কিন্তু ঢাকা শহরে প্রচুর আছে কিন্তু কোরআন বলছে সুন্না বলছে যখন আপনি ইমাম তার অর্ডার মানতে আপনি বাধ্য ইমাম যখন বলে ওলা আপনি বলুন আমিন কুলু আমিন আমিন বলতে বলা হয়েছে আপনাকে জোরে না আসতে এটা কিন্তু আল্লাহর হাদিস রাসুদের হাদিস এটা স্পষ্ট করে দেওয়া হয়নি কিছু কিছু হাদিসে আছে জুড়ে আল্লাহ রয়াফুল বলেছেন আপনি বলতে পারেন অসুবিধা নেই কিন্তু এই প্রসপেক্টিভে বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে আপনি আল্লাহর রসতে জুড়ে আমিন বলতে যাবেন না কারণ কি কারণ সই হাদিসে এসেছে ফকা রেসরুল্লাহ সিস্টেম আমিন ফ আসা বিহি সাউতা রেসরুল্লাহ আমিন বলেছেন কিন্তু তার আওয়াজকে তিনি নিচু করেছেন তিনি জুড়ে আমিন বলেন না রসুল্লাহ বলেছেন যখন তুমি রুকু করবে ইমাম যখন রুকু করবে তখন রুকু ইমাম যখন আমরা কি কেউ জোরে করলে বলি জোরে কর না কিন্তু আমরা আমিনকে বলেছেন রসুল কুলু মানে সে বলো এখানে আমরা জোরে আমিন বলি ওখানে বলো শব্দ আছে এখানেও বলো শব্দ আছে। কিন্তু একখানে বলো জোরে বললাম আরেক জায়গায় বল আসে সে আস্তে বললাম এটা তো দ্বৈত নীতি হয়ে গেল আমার বন্দু আল্লাহর হাবিব বলছেন ফাইমনা কাউলাহু কাউলাল মেলা ইকা মানওয়া সাকা কাউলাহু কাউলাহু কাউলাল মেলা ইকাতি গোফেরাল্লাহ মা তাকা দামিন জাম্বিহি বান্দা যখন আমিন বলে ফেরেশ দাও তখন আমিন বলে সোহান আল্লাহ যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে আল্লাহ তার জিন্দেগীর গুণাগুলো মাফ করে দিবেন সোহানাল্লাহ কা কিন্তু ফেরেশতার আমিন যে আপনি এত জোরে আমিন বললেন আপনারা কেউ কি আমিন শুনছেন জোরে কন্যা আমরা কেউ ফেরেশতার আমিন জিন্দগিতে শুনি নাই আমরা আমরা যে আমিন আস্তে আস্তে বলি শূন্য তরিকায় এটাই ঠিক আছে বন্ধু ফাতে আপনি ইমামের পিছনে পড়ার প্রয়োজন নেই ইমাম পড়েছে হয়ে গেছে ইমাম পড়েছে হয়ে গেছে রাসুল বলেছেন আল ইমাম এজন্য ইনামা জেল ইমাম লিউ তাম্মি ইমামকে ফলো করার জন্যই পাক নির্ধারণ করেছেন আপনি ইমামের পিছনে ফাতেহা পড়ার কোনো প্রয়োজন নাই একা থাকলে পড়তেই হবে রসুল্লাহ বলেছেন লা সলাতা ইল্লাভি ফাতেহা তেল কিতাব সুরা ফাতেহা সারা নামাজ নাই নামাজ হবে না আমরা বলি ঠিক আছে ইমাম ফাতেহা সারা নামাজ হবে না কখন যখন একা নামাজ পড়বেন আর ইমাম যখন থাকবে তখন আপনি কেরাত পড়তে যাবেন না যেমন দেখেন আমরা অনেক সময় রুকুতে গিয়ে ইমামকে পাই আমরা কিন্তু ওই না কথা কন ঠিক কিনা জোরে বলতে হবে কথা কন ইমাম যখন রুকুতে যায় আমরাও গিয়ে মোটামুটি তাড়াহুড়া করে আল্লাহ আকবার বলে রুকুতে বেঁধে আমরা তাড়াতাড়ি রুকুতে চলে যাই তো যেই বন্ধু ফরস করে দিলেন যে ইমাম থাকলেও ফাঁতে না হলে নামাজ হবে না উনিও কিন্তু রুকুতে গিয়ে যে রাকাতটা পায় ওইটা আর পরে না এখন বলুন যেই লোকটা দৌড় দিয়ে গিয়ে রুকু দিল সে ফাতে কোন সময় পড়ল ফাতেহা পড়তে পারল কিন্তু ওই পেয়ে গেল। আমরা বলেছি ইমাম যেহেতু পড়েছে তার হয়ে গেছে ইসলামটার লজিক্যাল রিলিজন একজন ন মুসলিম নতুন মুসলমান হয়েছে আসরের পরে মাগরিবের নামাজ তার উপরে পড়া ফরজ কথা কোন ঠেকে না এখন যেই লোক নামাজ পড়বে মাগরীব সে ফাতে হাক কি জিনিস জিন্দগিতে শুনেই নাই কথা কোন ঠিক কিনা আমরা বললাম বাবা কিচ্ছু লাগবে না ইমাম যা করে ইউ হ্যাভ টু ফলো দ্য ইমাম ইমামকে খালি ফলো করবেন ইমাম আল্লাহ আকবর বলে তুমি আল্লাহ আকবর বলবা রুকু দিবা সাজদ দিবা ইমামের খেলা টমাটটা হয়ে গেছে সুভান যেহেতু রাসুল বলেছেন ফা ইন্না কিরা আতাল ইমামি কিরা আতাল্লাহ নিশ্চয়ই ইমামের কেরাতটা তার কেরাত হয়ে গেছে এই যেই মেথড যেই পদ্ধতি যেই আমরা সিস্টেমে নামাজটা পড়ছি এটি শরীরের শূন্য তরিকাতেই হচ্ছে শূন্য পদ্ধতিতেই হচ্ছে এর ব্যতিরেক আপনি নতুন করে কোনো কিছু করতে যাবেন না পাগলামি করবেন না বাড়াবাড়ি করবেন না আল্লাহর ওয়াস্তে বুস্টুক আমাদের থাকা দরকার আসে না নাই আরও যদি আসে না নাই যদি আপনাকে কেউ এসে বলে তোমার বাড়ি এটা তোমার না আমার আপনি ঠিক মতো জাস্টিফিকেশন না করে ভাই ঠিক আছে আপনি এত বড় বুজুর্গ বাড়িটা নিয়ে চলে যান এটা আপনি বলবেন না আপনি খুঁজবেন চেয়ারম্যান সাহেবকে খুঁজবেন মেম্বার সাহেবকে খুঁজবেন সভাপতি সাহেবকে মোতআলি সাহেব বলেন তো দলিল কোথায় কোথায় কোনটা কি সব ঘুরতে ঘুরতে আপনি একটা অভিজ্ঞ পাক্কা মানুষ হয়ে যাবেন কিন্তু আপনার ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে আপনার নামাজকে ধ্বংস করে দিয়ে দিচ্ছে আপনাকে পুরো মোটিভেটেড করে কনভিন্স করে দিচ্ছে পৃষ্ঠা নাম্বার বলে বলে আপনি সেটা শুনেই সব ছেড়ে দিয়ে আপনি তার মরিদ হয়ে গেলেন একটুও আপনার দলিলগুলো একটু ভেরিফিকেশন করলেন না এর চেয়ে দুঃখজনক কোনো বিষয় আর হতে পারে না এই জন্য বন্ধু নামাজ পড়তে হবে মুনাফিক নামাজ পড়ে না মুনাফিক নামাজ পড়ে না আল্লাহ সোদা খা ও সারা রাসুলকে মুনাফিগের বিপরীত চরিত্র শিখিয়ে দিয়ে বললেন ফসল্লি আমার বন্ধু আপনি নামাজ পড়ুন নামাজ হলো কাঁফের এবং মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্যকারী সোভান আল্লাহ এই বন্ধু যদি আপনার জীবনে অসংখ্য নামাজ চলে যায় আজকে নিয়ত করবেন আর নামাজ সারবো না খোদা কসম তাওবা করে নেবেন এটা আল্লাহর হক আমার আল্লাহ একটা অবাস সাথে জিন্দেগির সব গুনা আপনার মাফ করে দিতে পারে কি পারে না আল্লাহ নামাজ তা বনে তাওবাস্তা খুলুল্লাহ এটা বললে হবে না আপনি নামাজ আর ছাড়বো না হয়ে গেছে হয়ে গেছে তুমি এখন মাফ করো আজ থেকে পাক্কা নামাজি। জিন্দেগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক আপনাকে বানাবেন ভালো লাগবে আপনি নামাজ করলে আপনার পরিবার সুন্দর হবে আপনি নামাজ পড়লে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে যাবে আপনি নামাজ পড়লে আপনার জানাদার খাট নিয়ে যখন ইমাম সাহেব দাঁড়াবেন সব মানুষের চোখে অস্ত্র বেয়ে যাবে সবাই বলবে লোকটা ফেরেস তারা সব নোট করে বলবে আল্লাহ সবাই বলছে ছিল। মানুষের সাক্ষী বড় মারাত্মক জিনিস বন্ধু এর জন্য আপনি মানুষের কনসেপ্টকে গ্রহণ করেন সময় প্রায় শেষ বন্ধুরা আমার এজন্য জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ দুই নাম্বার মুনাফিক যদি নামাজ করে না আল্লাহ রাসুলকে নামাজ পড়তে বললেন তিন নাম্বার কাজ হলো মুনাফিক নামাজ পড়লেও লোক দেখায় কি দেখায় লোককে দেখার নামাজ পড়ে আল্লাহ বলছেন বন্ধু না তুমি নামাজ লোক দেখানোর জন্য পড়বে না লি রব্বিকা নামাজ পড়বে তুমি তোমার রবের জন্য খুশি করতে হবে কেবলমাত্র কাকে আরো যদি কাকে আমার ওস্তাদ না মাদ্রাসায় পড়ি বলে ওস্তাদ নামাজ না পড়লে আমাকে সবাই বল ওস্তাদ মারবেন বকবেন না আমি হাজি সাহেব নামাজ না পড়লে লোকজন বলবে কি না আমি মসজিদের দায়িত্বশীল কমিটির সেক্রেটারি নামাজ না পড়ার মানুষ কি বলবে মসজিদের কমিটি থেকে বের করে দেবো না আমি নামাজ পড়বে কেবলমাত্রই রব্বিক আমার রবের জন্য যেটা বলেন আল্লাহ আর মুনাফিক নামাজ পড়ে লোক দেখানোর জন্য চার নাম্বার মুনাফিকের সব হচ্ছে সে ওয়াম না উনান না উন সে লোকজনকে কিছু দিতে চায় না আল্লাহ রাসুলকে বলে দিলেন ফসল রব্বিকা ওয়ান হার ওয়ান হার আপনি বেশি বেশি করে কোরবানি করেন দান সৎকা করেন মানুষের কাছে অবাধিতভাবে আপনি ব্যয় করেন আল্লাহ রাসুল দান করতেন সৎকা করতেন বন্ধুরা আমার কাউসারের একটা ব্যাখ্যা বললাম এটা একাশির বিশাল দান কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার যেটা আহলা মিনাল আসল ওয়া আবিয়াদ মিনাস সালজ বরফের চেয়ে ফরসা এটা মধুর চেয়ে মিষ্টি যখন মাথার উপরে সূর্য চলে আসবে কাউসারের পানি এক গ্লাস খাবেন সূর্য কাছে আসলেও এক ঘাম আশেক যারা পড়ে তাদের রাসুল নিজে এই হাউজে কাউসার নিজ হাতে পেয়ালা দেখে দেখে নাম নাম কারা কারা দূরত পড়েছে নামের লিস্টি দেখে নিজ হাতে হাউজে কাউসার পান করাবেন সুমানাল্লাহ কন্যা এই জন্য আল্লাহ দরুদ দুরুদ এবং সালাম এত ইম্পর্টেন্ট একটা বিষয় অনেক বন্ধুরা খালি কেবলমাত্র দুরুদ ইব্রাহিম পড়বেন আর কোনো দুরুদ পড়েন না আছে না নাই কথা কোন আছে না নাই আমরা আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ এগুলো পড়ি ইয়ানবী সালাম আলাইকে বলি এগুলোকে তারা এত কটাক্ষ করেন নেগেটিভলি এত উলঙ্গ ভাষায় এত তির্যক ভাষা আক্রমণ করেন এগুলো হচ্ছে সব মেড ইন গুলিস্তান নাকি নজবিল্লা কয় আমাদের দুরুদ সব মেড ইন চিটাগাং আর ওনাদের দুরুদ এটা হচ্ছে মেড ইন মাদিনা আমরা স্বীকার করছি প্রিয় রসুল সাল্লাম এটা শিখিয়েছেন এটা মেড ইন মাদিনা কিন্তু বন্ধু আমার রসুল সাল্লা সাল্লাম কেবল দুরুদ শিখিয়েছেন সালাত শিখিয়েছেন এর মধ্যে কিন্তু দুরুদ ইব্রাহিম এতে কোনো সালাম আপনি খুঁজে পাবেন যেরকম পাবেন এজন্য ইমাম মহিউদ্দিন নবমী সহ বড় বড় আলেমরা বলেছেন দুরুদে ইব্রাহিম যে নাম আপনারা দিয়েছেন এই দুরুদ নামাদের বাহিরে পড়া জায়েজ নাই নামাদের মধ্যেই পড়তে হবে নামাদের বাহিরে কেবল কেবলমাত্র দুরুদ্দে ইব্রাহিম পড়া যাবে না কেন যাবে না বড় কারণ হল রাসুরান জিন্দিগিতে কোনো দিন দুরুদ্দে ইব্রাহিম যেটা বলেন তা নামাদের বাহিরে পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় নাই দ্বিতীয় কারণ হলো এই দুরুদ শরীফের মধ্যে আপনি কেবল সালাদ পেয়েছেন সালাম খুঁজে পাওয়া যাবে না গোটা দুরুদ ইব্রাহিম খুদন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এই যা যা পড়বেন একবার ইন্নাকা হামিদ মজিদ পর্যন্ত কোথাও আপনি সালাম শব্দ খুঁজে পাবেন না সাহাবি আল্লাহ কাছে এসে বললেন রাসুল আমি সালাম শিখেছি সালাম না দিব তখন রাসুল দুরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন সালাম এবং সালাত দুটোর সমন্বয়ে আপনাকে কাজ করতে আল্লাহ বলছেন সল্লু আলাইহি ও সাল্লিমু নাসলিমা সালাত দাও সালাম দাও আমরা যে বলি সল্লাহ সাল্লাম এটাই হচ্ছে সালাত এবং সালামের সমন্বয় জুড়ে কোন সুহান তো এই দু যদি বেদাত হয় আমার বন্ধু বিনয়ের সাথে বলছে আমাদের একটা বেদাত হলে সাল্লা কারণ সাল্লাহ সাল্লাম রাসুল শিখিয়ে যান নাই নাই পরবর্তী এটা করে তারা এটা বলেছেন সুন্দর করে যদি আমার বন্ধু সবসময় দূরে ইব্রাহিম পড়া লাগতো তাহলে সব হাদিসের পরেই কালা রাসুল্লাহর পরেই আল্লাহ মুহাম্মদ ওয়াল মহাম্মদ বলে দীর্ঘ দূরত পড়া লাগতো কথা কোন ঠিকই না তাহলে কিতাব হতো দীর্ঘ লম্বা ওয়াজ নসিহতের মধ্যে আপনি দূরত শরীফ পরে পরে আপনি কিন্তু কর কুল পেতেন না যদি ইসলামী শরিয়তে এক্সট্রিমিজমকে বাঁধ দেওয়া হয়েছে আল্লাহ হাফ ইসলামের প্রতি দূরত পরা রেসলে পাকস ইসলামের প্রতি দূরত পরা হাউজে কাউসার পাওয়ার একটা বড় মাধ্যম আল্লাহ পাক আমাদের নসিবে হাউজে কাউসার দান করুন আমিন আরও যদি আমিন এবং বিশেষ করে যেই শূন্য তরিকার মধ্যে আমরা আছি এটাকে আপনারা বিশ্বাস করে নেবেন আল্লামা সাহেব কিউল্লাহ ফুল তলি রাহিমা হল্লা আল্লামা কারামত আলী জৈনপুর রহমতুল্লা আলী হাফেদ আহমদ জৈনপুর রহমত আলী ইয়াকুব বদরপুর রহমতুল্লাহ ঠিক একইভাবে স্যার সিনা ওয়ালারা তাদের ওস্তাদা ছিলেন শাহাবু জাফর সাল রহমতুল্লা আলী শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লা আলী ফুরফুরার মুজাদ জামান আবু বকর ফুরফুর আবি সুফি ফতেহ আলী ওয়াইসি নুর মোহাম্মদ নিদামপুরি সৈদ আহমদ বের রহিমাহুল্লাহ এই সমস্ত বিশাল খেদমত যারা গোটা বিশ্বে করে গেছেন তারা এই শূন্য তরিকার আমলগুলো করে যাচ্ছেন মিলাদে কি আম করছেন মিলাদেবী সালাম এগুলো আপনি একটু চিন্তা না করে নতুন ইউটিউবের ওয়াজ শুনে পাগল হয়ে গেলেন এটা কিন্তু দুঃখজনক ছাড়া আর কিছু হতে পারে যদি এখন পারে যে ওয়াশ করে বলছে দুইটার বেশি ঈদ নাই আমরা তো বলেই দিলাম শুনলি নিজে বলছেন শুক্রবার ঈদ বায়ান্নটা শুক্রবার বছরে পাওয়া যায় তাহলে ওই লোকটা বা ওই ভদ্রলোকের কথা নবীর কথার সাথে মিলল না আপনি ভদ্রলোকের কথা নিবেন না নিবেন রেসুলের কথা কথা করেন ঠিক না ঠিক একইভাবে আরেক ভদ্রলোক বলেছেন রেসুলে আকরাম সিসলাম তিনি তো সোমবার দিন রোজা রেখেছেন তো রোজার দিন ঈদ হয় কেমনে ওই ভদ্রলোককেও জানতে হবে যে একটু বোকামের সীমা থাকা দরকার শুক্রবার দিন তো ঈদের দিন ওই দিন রোজা দেখাকে হারাম নাকি কথা কর না কেন রোজা রাখা পাঁচ দিন হারাম ঈদের দিন রোজা রাখা হারাম রাসুল বলেন নাই পাঁচ দিন হারাম বলা হয়েছে বন্ধু এই ঈদটা শাব্বিক অর্থে ঈদ ঈদ মানে খুশি আরাফার দিন ঈদের দিন আগেই বলেছি বলেন তো আরাফার দিনে রোজা রাখা জায়েজ আছে না নাই শুধু কি জায়েজ রাসূলুল্লাহ বলেছেন আঃ আজিব আল্লাহ আই কাফ ফিরাস আমি আশা করি আরাফার দিনের এক রোজা গোটা বছরের গোটা বছরের গোটা বছরের গুনাহ মাফির জন্য গুনাহ মাফির জন্য আল্লাহ পাক যথেষ্ট করে নেবেন সুবনাল আল্লাহ কর্লা তো রসুল আকরাম ইসলাম বলেছেন আরাফার দিনে রোজা রাখা যায় তাকে ঈদও বলেছেন তুমি যে বন্ধু এই সমস্ত কথা বলে যুবকদেরকে বিভ্রান্ত করছো আমার বন্ধুরা বিভ্রান্ত হচ্ছ তোমরা আমি যুবকদেরকে ইয়াং জেনারেশনকে বলবো এখানে মোহতাবার কেরাম আছেন তাদের কাছে যাবেন বিপদে পড়লে তো সেই ঢাকায় আপনারা চলে যান আপনারা আরও কত জায়গায় যান এগুলোর ক্ষেত্রে অন্তত স্থানীয় কেরাম আছেন তারা পরামর্শ করবেন তাদের কাছে না জেনে আপনি নতুন কোনো আমল প্রমোট করতে যাবেন না এটি উদাত্তা আহ্বান জানাচ্ছি এবং এই যে ক্রিকেট ক্লাবকে আমি অত্যন্ত মনের গভীর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগের জন্য এটি একটি ব্যতিক্রম দৃষ্টান্ত যা কিন্তু সচরাচর সমাজে দেখা যায় না তারা যে এই উদ্যোগ নিয়েছে মুরব্বীদের সহায়তা মুরব্বীদের সার্বিক ন্যাক নজর নিয়ে তারা যে এই মাহফিল এন্তজাম করতে পেরেছে আল্লাহর প্রত্যেক যুবককে নামাজি পরহেজগার বানান কোন আমিন যেন আমরা নামাজকে আমাদের পরকালে সম্বল করে নিয়ে কবরে যেতে পারি পাক সে তৌফিক দিন বলুন আমিন চেষ্টা করলেই আপনি নামাজি হতে পারবেন চেষ্টা করলেই আপনি জান্নাতি হতে পারবেন চেষ্টা করলে আপনি কিন্তু অনেক বড় কিছু হতে পারবেন না কিন্তু পরকালের পথকে আপনি সহজেই ইনকাম করতে পারবেন পাক সে তৌফিক আমাদেরকে দান করুন ফেতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন রাত অনেক হয়ে গেছে বন্ধু ও আখরে দেওয়ানা আনিলামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত